আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের পার্ট টু অর্থাৎ পর্ব দ্বিতীয় সেই ক্লাসটা নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা বেসিক কিছু জিনিস শিখেছি, আজকে ক্লাসে আমরা সেইটার প্রয়োগ শিখব। অর্থাৎ আমাদের যেভাবে উপাত্ত বিন্যস্তকরণের যে সারণী তৈরি করতে হয় কিভাবে, সেই সারণী শিখব আজকে। গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটা তোমাদের 6, 7, 8, 9, 10 সব জায়গায় লাগবে। তো বড় ক্লাসে তোমাদের সারণী কখনো দেয়া থাকে, কখনো দেয়া থাকবে না, তৈরি করতে হবে। তো আজকে এসো আমরা সেই সারণী তৈরি করব। আর সারণী তৈরি করার পূর্বে আমরা এখানে দেখি যে গত 3 মাসের বাড়ির কাজ জমা দেওয়ার তালিকা এখানে দেওয়া আছে, ক শাখার এবং খ শাখার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের। এই লকডাউনে 3 মাসের অনেকগুলো বাড়ির কাজ আমি তোমাদেরকে দিয়েছি, সেই বাড়ির কাজগুলো তোমরা যারা জমা দিয়েছ সেই জমা দেওয়ার একটি তালিকা এখানে আমি লিখেছি। যে ক শাখার ছাত্রছাত্রী যেমন জমা দেওয়ার সংখ্যা এখানে 25 জন দিয়েছে, 24, এগুলো কিন্তু জন, কতজন ছাত্র দিয়েছে, ছাত্রছাত্রী দিয়েছে সেইটা 25, 24, 15, 20, 23, 26, 17, 22, 24, 26, 8, 27, 25, 9 এই শিক্ষার্থী, এতগুলো শিক্ষার্থী আমাদের ক শাখার যারা পড়তো তারা হচ্ছে যে বাড়ির কাজ দেওয়া ছিল সেই বাড়ির কাজ জমা দিয়েছে। আবার পাশাপাশি খ শাখার একটি তালিকা দেওয়া আছে, সেখানে খ শাখার শিক্ষার্থীরাও কতজন বাড়ির কাজ জমা দিয়েছে সেই সংখ্যাটাও এখানে আছে। তো এই সংখ্যাটা নেই আমরা, প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা সারণী তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থী, সারণী তৈরি করার আগে তোমাকে আবার আমি স্মরণ করে দিতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক এবং বেশি বেশি শেয়ার করবে। তো এসো প্রিয় শিক্ষার্থী আমরা সারণীটা তৈরি করি। তো সারণী তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে, একটা শ্রেণী ব্যবধান লাগবে, ট্যালি লাগবে, গণসংখ্যা লাগবে। তো শ্রেণী ব্যবধানটা কিভাবে তৈরি করে এটা ইচ্ছা মতন তুমি ধরে নিবা। 5 ব্যবধানও হতে পারে, 10 ব্যবধানও হতে পারে, আবার 15 ব্যবধানও হতে পারে। যদি অনেক বেশি সংখ্যা থাকে তাহলে তুমি বেশি ব্যবধান নিয়ে অঙ্কটা করবা। এবং ব্যবধানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এখানে যে সর্বনিম্ন সংখ্যাটা আছে এই সর্বনিম্ন সংখ্যাটা থেকেও তুমি ধরতে পারো, অথবা তার নিচ থেকেও তুমি ধরতে পারো। একটা রাউন্ড ফিগার হতে পারে, যেমন 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, এরকম সংখ্যা থেকে ধরতে পারি আমরা, অথবা 6 থেকে ধরতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইতে এটার একটা সারণীর উদাহরণে দেওয়া আছে বইয়ের ভিতরে। যেমন ওরা 5 থেকে ধরেছে, আমরা 5 থেকে ধরবো। তো 5 থেকে 9 পর্যন্ত আমরা যদি লিখি, 5 থেকে 9, তাহলে 5 থেকে 9 পর্যন্ত এই 5 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা এখানে আছে আমাদের সেটা আগে গুনতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখি 5 থেকে 9 পর্যন্ত এই লাইনে কোনো সংখ্যা নেই, 5 থেকে 9 পর্যন্ত এখানে 8 আছে এবং 9 আছে। তাহলে কয়টা সংখ্যা আছে, 2টা। এটাকে 2জন শিক্ষার্থী 5 থেকে 9 মধ্যে আছে, যে 8 এবং 9, 5 থেকে 9 ভিতরে। তাহলে এই গণসংখ্যাটা হচ্ছে 2, আর ট্যালিটা হচ্ছে এই রেখা দ্বারা চিহ্নিত করা 2টা দাগ, এটা হচ্ছে ট্যালি বলা হয়। আমরা বেসিক ক্লাসে কিন্তু তোমাদেরকে শিখিয়েছি সেখানে ট্যালি কাকে বলে, গণসংখ্যা কাকে বলে, শ্রেণী ব্যবধান কাকে বলে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আমরা 5 থেকে 9 ধরেছিলাম, এখানে গণসংখ্যা পেয়েছি 2টা, 8 এবং 9, তাই আমরা 2টা ট্যালিতে চিহ্ন দিয়েছি। এরপরে আমরা ধরব 10 থেকে 14 পর্যন্ত। 10 থেকে 14 আমরা দেখি কয়টি সংখ্যা আছে 10 থেকে 14। এখানে 10 থেকে 14 প্রথম সারিতে নেই, 10 থেকে 14 এখানে 14 একটি আছে, তারপরে একটি সংখ্যায় আছে 10 থেকে 14, তাহলে গণসংখ্যা 1। এরপরে আমাদের 15 থেকে 19 কয়টি সংখ্যা আছে আমরা সেটা দেখব। এখানে 15 একটি, 19 17 একটি, তারপরে হচ্ছে 18 3টি, তাহলে এখানে 3টি হলো, 1, 2, 3, তাহলে গণসংখ্যা 3। এরপরে আমরা আসব 20 থেকে 24, তাহলে 20 থেকে 24। এখানে প্রিয় শিক্ষার্থী একটি কথা বলে দিই, 5 থেকে 9 এর ব্যবধানটা কত, 5, 6, 7, 8, 9, আমি কিন্তু 5 ব্যবধানে সারণীটা তৈরি করছি। তাহলে এবার 20 থেকে 24, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে 1, 2, 3, 4 ট্যালি চিহ্ন এরকম আড়াআড়ি দিতে হয়, 5,
তাহলে এখানে 5 এরপরে আমরা লিখব 25 থেকে 29 কয়টি সংখ্যা আছে দেখি আমরা 1 2 3 4 5 6 7 তাহলে 7টি সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 এইভাবে আমাদের কিন্তু প্রিয় শিক্ষার্থী সারণীটা তৈরি হয়ে গেছে তাহলে এইভাবে আমাদের সারণীটা তৈরি করতে হবে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল গণসংখ্যা এখানে আমরা যোগ করি 12 3 15 16 17 18 তাহলে এখানে হচ্ছে আমাদের পেলাম হচ্ছে মোট 18 তাহলে এই যে আমরা সারণীটি তৈরি করলাম এইভাবে আমাদের সারণী তৈরি করার নিয়মটা প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এভাবে সারণী তৈরি করতে হয় এবং এই সারণী থেকে আবার আয়তলেখ অঙ্কন করতে হয় তাহলে আমি আশা করি আমি যে খুব শর্ট নিয়মে যে সারণীটা তৈরি করা হলো এইভাবে খ শাখার সারণীটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং আমি আশা করি তোমরা তৈরি করতে পারবে ইনশাল্লাহ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ব্যবধানটা আমরা 5 থেকে 9 নিয়েছিলাম 6 থেকে 10 নিতে পারি এই ব্যবধানটা আবার 8 থেকেও নিতে পারি এটা তোমার ইচ্ছে মতো নেবা তবে 5 10 15 এইভাবে ব্যবধানটা নিলে তোমার জন্য সুবিধা হবে 5 ব্যবধানও নিতে পারো 10 ব্যবধানও নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী এসো আমরা এবার এই সারণী থেকে আয়তলেখ কিভাবে তৈরি করতে হয় সেটা করব প্রিয় শিক্ষার্থী এসো আমরা এই সারণী থেকে এখন স্তম্ভ লেখ কিভাবে অঙ্কন করে সেটা আমরা শিখব আমি স্তম্ভ লেখর জন্য এরকম একটি গ্রাফ তোমরা এটা গ্রাফ শিটেও করতে পারো অথবা তোমার খাতায় করাটাই বেটার যেহেতু তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো গ্রাফ শিটে ছোট ছোট দাগ থাকে তোমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে তাই এই এরকম একটা ঘর করে নেবা এই ঘরটা করে নিয়ে তারপরে এখানে তুমি স্তম্ভ লেখটা অঙ্কন করতে পারবে তাহলে প্রথমে আমরা দেখি দেখো একটি ঘর ফাঁকা দিয়েছে কারণ 5 থেকে 9 সংখ্যা তো আর 5 থেকে শুরু হয় না 0 থেকে শুরু হয় তাই 0 থেকে 4 পর্যন্ত বোঝানোর জন্য এই ঘরটাকে আমরা ফাঁকা দিয়েছি ফাঁকা রেখে আমরা পরের ঘর থেকে আমরা শুরু করেছি তো এখন এই 5 থেকে 9 পর্যন্ত গণসংখ্যা হচ্ছে কয়টা 2টা তাহলে এই 2 পর্যন্ত আমাদের এখানে কি করতে হবে স্কেচ করতে হবে হালকা স্কেচ করে অথবা তুমি দাগ দিয়ে দিতে পারো তাহলে কোনো সমস্যা হবে না এইভাবে বোঝানোর জন্য যে তুমি 5 থেকে 9 কয়জন ছিল 2 জন তার মানে এটা কিন্তু তুমি গণসংখ্যা উঠছো এই পাশে যেটা উঠছে সেটা হচ্ছে গণসংখ্যা আর নিচে যেটা সেটা হচ্ছে জমা দেওয়ার সংখ্যা তাহলে এই 5 থেকে 9 উপরে কয়জন উঠেছে 2 জন ছিল এই যে 2 জন তাহলে 2 উপরের দিকে 2টা ঘরকে স্কেচ করে দিবা এরপরে 10 থেকে 14 10 থেকে 14 আছে কয়জন 1 জন তাহলে 10 থেকে 14 এখানে 1 পর্যন্ত উঠবে এরপরে আছে 15 থেকে 19 3 জন তাহলে এই যে 3 ঘর পর্যন্ত উঠবে এরপরে আছে হচ্ছে 20 থেকে 24 তাহলে 5 ঘর পর্যন্ত উঠবে 20 থেকে 24 তারপরে প্রিয় শিক্ষার্থী এবার আসি আমরা 25 থেকে 29 7 ঘর পর্যন্ত উঠবে 25 থেকে 29 এখান থেকে আমাদের স্তম্ভ লেখটা কমপ্লিট করতে হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের স্তম্ভ লেখ অঙ্কনে কিভাবে করতে হয় সেটা দেখলাম তাহলে এখানে আমরা যেটা দেখেছি যে আনুভূমিক অক্ষ বরাবর এটা হচ্ছে আনুভূমিক এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এই যে আমরা যে এই 5টা ঘর এখানে ছোট ছোট 5টা ঘর এটাকে এক একক ধরেছি এভাবে 1 2 3 করে আমরা 9 পর্যন্ত গিয়েছি এবং সেখানে আমাদের যে সারণটা কষাকার যে হোমওয়ার্ক বাড়ির কাজ জমা দেওয়ার যে তালিকাটা পেয়েছিলাম সেই সারণটার থেকে আমরা হচ্ছে স্তম্ভ লেখ অঙ্কন করলাম তাহলে এটা শাখা ক এটা জমা দেওয়া বাড়ির কাজ জমা দেওয়ার হেডিং যেটা হবে সেটা হচ্ছে ক শাখার বাড়ির কাজ জমা দেওয়ার স্তম্ভ লেখ তারপর হচ্ছে জমা দেওয়ার সংখ্যা এটা হচ্ছে তোমার শিক্ষার্থীর সংখ্যা কতজন শিক্ষার্থী 5 থেকে 9 এর মধ্যে জমা দিয়েছে সেই সংখ্যা তো এইভাবে আমাদের সারণী তৈরি করা এবং স্তম্ভ লেখ অঙ্কন করা করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবে বেশি বেশি শেয়ার করবে যেন তোমার বাকি শিক্ষার্থীরা বাকি যে তোমার বন্ধুরা আছে তারাও যেন এই চ্যানেলটি থেকে উপকৃত হতে পারে তো ভালো থাকো সুস্থ থাকো প্রিয় শিক্ষার্থী দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। এ বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।